চলমান লকডাউন আগামী 5 আগস্টের পর থাকছে নাকি শিথিল করা হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামে ভুঁইফোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেডিকেলে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু হয়েছে, এ ঘটনায় অসুস্থ হয়ে আরও 17 জন হাসপাতালে ভর্তি রয়েছে। ভারতে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে 24%, দেশটির নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ সন্ধ্যা 6টায়, দুদলের প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ এটি। ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমি তাদের সংসার জীবনের 26 বছর পূর্ণ করলেন, বাকি জীবন একসঙ্গে কাটাতে সবার কাছে দোয়া চেয়েছেন তারা।